আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো মেহেন্দিগঞ্জের সুপারির বাগান। আমার যতদূর চোখে পড়েছে শুধু দেখেছি সুপারি বাগান, আর সুপারি বাগান এখানে প্রচুর, সুপারি এই গাছও প্রচুর, তাই আপনাদেরকে আমি সুপারি বাগানগুলো দেখানোর চেষ্টা করছি। আমি এখন যেই বাগানে প্রবেশ করেছি এটি প্রায় কয়েক মাইল এলাকা জুড়ে এই সুপারি বাগান এই হয়েছে, লাগানো হয়েছে, এটা আপনাদেরকে এখন আমি দেখাবো। আর আমার কাছে আশ্চর্য লেগেছে যে এত সুপারি এখানে এই উৎপাদন হয়। আমি লোকমুখে শুনেছি এখানে প্রচুর এই সুপারি উৎপাদন হয়, আর এই সুপারি খুবই আমাদের দেশের জন্য বিখ্যাত এই সুপারি। চলুন আপনাদেরকে সুপারি বাগানগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, সবগুলো হয়তো দেখাতে পারবো না, কিছু অংশ আপনাদেরকে দেখাবো। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, ধন্যবাদ সবাইকে। ভিউয়ার্স, আপনাদের যেই সুপারি বাগানটি দেখাচ্ছি সেটি জালিরচর গ্রাম, মেহেন্দিগঞ্জের জালিরচর গ্রামে অবস্থিত খুব সুন্দর একটি বাগান। এই বাগানটি এখন আপনাদেরকে দেখাবো, চলুন আমরা আপনাদেরকে সেই বাগানটি এখন ভিডিও ধারণ করে দেখাই। চলুন মেহেন্দিগঞ্জের জালিরচর সুপারি বাগানে। সারি সারি সুপারি বাগান, যা দেখলে অবাক না হয়ে পারা যাচ্ছে না। চলুন সুপারি বাগানগুলি ভালো মতো আমরা দেখি, আর দেখার পরে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ সবাইকে। সারি সারি সুপারি গাছ সুপারি বাগানের, প্রায় কয়েক মাইল জুড়ে এই সুপারি বাগানটি আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর একটি সুপারি বাগান, যা দেখলে খুবই ভালো লাগবে। রাস্তার দুধারেই সুপারি বাগান, এখানে এটার একটি বৈশিষ্ট্য যে এই এলাকাতে প্রচুর সুপারি বাগান দেখা যায় এবং সুপারি উৎপাদন হয়। মাঝখানে রাস্তা, দুপারে দু সাইডে সুপারি বাগান। অনেক বিশাল বিশাল সুপারি বাগান, সুপারি গাছ। আমারও ভালো লাগছে, আশা করি এই দৃশ্যগুলো দেখে আপনাদের ভালো লাগবে।